তৃতীয় দিনের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের পাঁচ উইকেট 221 রান নিয়ে খেলতে নেমে মাত্র 27 রান তুলতেই অল আউট হয় টাইগাররা। দায়িত্বহীনতার চরম নজির দেখিয়ে দিনের দ্বিতীয় বলেই মঈন আলীর শিকার হন 31 রান করার সাকিব। দলীয় 238 রানে ফেরেন নাইট ওয়াচম্যান শফিউল। এরপর মিরাজ 1, সাব্বির 19 আর শেষ উইকেটে রানের খাতা খোলার আগেই দলীয় 248 রানে স্টোকসের বলে বোল্ড হয়ে ফেরেন কামরুল ইসলাম রাব্বি। 45 রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। ইংলিশ শিবিরে প্রথম আঘাতটা হানেন মিরাজ। দলীয় 26 রানে তার বলে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালিস্টার কুক। এরপর 2 রানের মধ্যে রুট আর ডাকেটকে ফেরান সাকিব। রুটকে আউট করে টেস্টে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। 46 রানে তাইজুলের বলে ফেরেন ব্যালেন্স। এরপর ইংল্যান্ডের ঢাল হয়ে দাঁড়ান বেন স্টোকস ও জনি বেয়ারিস্টো। 47 রানে রাব্বির বলে বেয়ারিস্টো ও 85 করে সাকিবের বলে স্টোকস আউট হলেও ষষ্ঠ উইকেট জুটিতে তাদের 127 রান অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত 8 উইকেটে 228 রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড।